Hello viewers, welcome to another episode of my channel and you are watching AnyCapture 91. আশা করছি সবাই অনেক ভালো আছেন আর এই জন্য এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তো আমাদের সবার প্রিয় মায়া মাহি অনেক দিন ধরে সিনেমা অঙ্গনে অনুপস্থিত। তো অনেক দিন বাদে তার একটি নতুন সিনেমা রিলিজ পেতে যাচ্ছে আর সিনেমার নাম হলো অবতার। সিনেমার ফুল ট্রেলার আজকে রিলিজ পেয়েছে। তো দেখা যাক কেমন হলো অবতার সিনেমার ট্রেলার। তাহলে চলুন বন্ধুরা শুরু করা যাক। শুরু গেল। ওকে, বঙ্গবিডির ব্যানারে আও রেল লাইন কি রেল চলে যাচ্ছে। নিশা সওদাগর, ও প্রথমে খুন, খুন দিয়ে শুরু হলো অবতার সিনেমা। যে নামেই ডাকি না কেন মানে কিন্তু একটা এর প্রতিরোধ করতে হলে আমাদের সবাইকে একসাথে কার অভিনয় করো না বেটা মারে গালি কই জোশি মোশি নাকি সাকিব কারে তোরে তো চেনা চেনা লাগতেছে ভালোই ভালোই বের হয়ে যা এখান থেকে এরপর যদি এখানে সিরিয়াসলি এই শহরে রকি একলাই বিক্রেতা আর বাকি সবাই আর সিরিয়াস বিষয়টা কেমন সিনেমাটিক হয়ে গেল না হঠাৎ করে অচেনা একটা ছেলে এসে ও কোন অচেনা ছেলে নয় মামা ইন্ডিয়ান নাইটের মতো এলাকা আমার, পাবলিক আমার, পাওয়ার আমার। তুই ওদের মারবি, আমিও তোর স্ত্রী আর পুত্রকে মারবো। পাখনা গুলা কাটার ব্যবস্থা কর। মাহমুদ হাসান শিকদার, ওকে, কাজটা তুই ভালো করস নাই। আসল যোদ্ধা তারাই যারা সমাজের অন্যায় অবিচার থেকে প্রতিরোধ করে। ও আমার এলাকায় আমার উপরে হুজ্জতি করতেছে। সেপ্টেম্বরের মেয়াদও শেষ, খেলাও শেষ, হুজ্জতিও শেষ। খেলা শেষ না, খেলা চলবে। রাইট, খেলা শেষ না, খেলা চলবে। তাহলে বন্ধুরা দেখেই ফেললাম 3 মিনিটের জবরদস্ত ট্রেলার। সিনেমাতে নতুন নায়ক দেখলাম, তার নাম মনে হয় রুশো। এই নতুন নায়ক যেমনই হোক তার গলার ভয়েসটা কিন্তু দারুণ। আর মাহিয়া মাহিকে তো আমরা অ্যাকশন লেডি হিসেবেই চিনি। তো বহুদিন পর এরকম একটা মারমার কাটকাট সিনেমা নিয়ে আবারও তিনি আমাদের সামনে হাজির হতে যাচ্ছেন। আর একটা আইটেম সং দেখলাম যেখানে হট লুকে মাহি আছে এবং হট লুকে তো তাকে দারুণ লাগছে। আর সবচেয়ে বড় যে ব্যাপারটা হলো আমিন খান। হ্যাঁ, বহুদিন পর বাংলা সিনেমাতে আবারও আমিন খানকে আমরা দেখতে পাবো এই সিনেমায়। সো আমিন খানের জন্য তালিয়া। আর পুরো ট্রেলার জুড়ে তো বোঝা যাচ্ছে মিশা সওদাগর হচ্ছেন মেইন ভিলেন এবং এর সাথে শিবা সানুও আছে। আর অবতারের পুরো ট্রেলারটা কিন্তু অনেক বড় করে ফেলেছে, যার ফলে সিনেমার সমস্ত গল্পই কিন্তু এখানে ফ্ল্যাশ করা হয়েছে। আসলে এত বড় ট্রেলার করার মানে কি, একটু ছোট করলেই তো হয়। সে যাই হোক, এই সিনেমার ডিরেক্টর হচ্ছেন মাহমুদ হাসান শিকদার আর এই সিনেমাটি প্রযোজনা করেছে সাগা এন্টারটেইনমেন্ট। আর বঙ্গবিডির ব্যানারে দেখতে পাচ্ছি আমরা এই ট্রেলার।
তো অবতার সিনেমার ট্রেলারটি আমার কাছে মোটামুটি মানের লেগেছে, একদম যে ভালো সেটি আমার কাছে লাগেনি। এর কারণ হলো ট্রেলারটা অনেক লাউড ছিল, ডায়লগ থেকে শুরু করে বন্দুকের গুলির শব্দ সব কিছুতে একটা লাউড। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে যে গুলির শব্দ, গুলির শব্দ কিন্তু এখনও সেকেলেই রয়ে গেছে এবং এটি কিন্তু খুবই দৃষ্টিকটু বর্তমান সিনেমার জন্য। এবং বন্দুক দিয়ে গুলি করছে, ধোঁয়া বের হচ্ছে, এরকম কিন্তু এখন আর হয় না। তো এই জিনিসগুলো বাদ দিলে বাকি সব ঠিকঠাক আছে। তো অবতার সিনেমাটি মুক্তি পাচ্ছে আগামী 13ই সেপ্টেম্বর। অবতার সিনেমাটি ভালোভাবে মুক্তি পাক এবং অনেক 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 বেশি ব্যবসা সফল হোক এই কামনাই করি, এবং এই টিমের সকলকে আমার পক্ষ থেকে অনেক 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 শুভকামনা। তো বন্ধুরা, অবতার সিনেমার ট্রেলার আপনাদের কাছে কেমন লাগলো আপনাদের মূল্যবান মতামত পাঠিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। সেই সাথে এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, এবং এই ধরনের আরও রিয়াকশন ভিডিও পেতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করুন Any Capture 91। তো বন্ধুরা, নেক্সটে হাজির হব আমি আবারও কোনো নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত আজকে বিদায়, সবাই অনেক ভালো থাকবেন, সবাইকে অনেক ধন্যবাদ, আল্লাহ হাফেজ।